কথা বলেন না, উনি কথা বলেন, দায়িত্ব সহযোগিতা করেছেন, সেজন্য সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা এই মাদিগাছাবাসীর কাছে চিরঋণী। আগামী আরেকটি গর্বের বিষয়, জাগরণ পরিষদের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ, তার বাড়ি আপনাদের ইউনিয়নে, তিনিও অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে কালকে রাত্রে কেমন কথা বলেছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি কথা বলবেন। আর আপনাদেরকে জানাই জাতীয় হিন্দু মহাসভার যিনি সহসভাপতি আর থাকেন মানিক সরকার, তার বাড়ি হতে লইয়া নেওয়া, তিনি আমাদের পপুয়া সরকার। অতএব সকল মানবতার কর্মীরা, মুসলিম বন্ধু কিষাণ ভাইরা কয়েকদিন ধরে যেভাবে এই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আপনারা আমাদেরকে ঋণী করে ফেলেছিলেন। 1971 সালে যখন আমরা সন্ধান পাচ্ছিলাম, মুসলিম ভাই ভাই আমরা সবাই একসাথে থাকতে চাই।